করিস না ভাই, চল এক্ষুনি খেতে দে। ঠিক আছে, এত রাগ করে না, এসো এসো। উফ বাবা গো, একবারে রেগে মেগে খাওয়া খাওয়া করে একবারে খেপে উঠেছে ছেলে। খেপব না কেন, হ্যাঁ পেটের মধ্যে চুইচুই করছে। ঠিকই তো, বেলা কত হয়েছে সেটা খেয়াল আছে? কইরে বাপচু, কি হলো? চেঁচামেচি করো না তো, আমি দেখে আসি। সর্বনাশ করেছে রে, আদৌ কি কিছু হয়েছে? আবার একটা তুলকালাম। দাঁড়া, শেখরকে ডাকি, দেখি। দাঁড়া, এই যে মা জননীরা। এই যে বাবুরা, দাদু, বড় বাবু, মেজো বাবু, ছোট বাবু, আপনাদের খাবার প্রস্তুত। তো বলুন, কখন কোথায় কিভাবে খাবেন? কি কেমন লাগছে আমাকে? বনি দ্য বাবুর্চি, দ্য গ্রেট কুক। আমি টুপিটাই নেই, তবু হাউ আম আই লুকিং? খুব সুন্দর কুক। এই যে পরিবেশনের কলা পাতা। হোল্ড ইট, ও গড, ইটস সো থ্রিলিং। পরিবেশন, আই মিন সার্ভ করতে হবে কলা পাতাতে। বহুত বড়িয়া, বহুত বড়িয়া। দিন দিন আমাকে দিন, আব হাম সার্ভ করেন, সবকো কলা পাতা মে খিলায়েঙ্গে। মিশন কলা পাতা কত দূর? তোরা বসে পড়। অপারেশন কলা পাতা, ধরুন ধরুন। ওহো, আপনারা যুদ্ধের কোন সিনেমা দেখেননি? যেমন বর্ডার, লক্ষ্যা, ওদের কাজও তো এরকমই নাম হয়, যেমন মিশন সামথিং সামথিং অর অপারেশন সামথিং সামথিং, সেরকমই অপারেশন করা পাতা। ইটস সো এক্সাইটিং। দেখো বড় বউ, দেখো দেখো তোর বউয়ের কাণ্ড দেখো, এর অবস্থা দেখে মনে হচ্ছে না তো যে রান্না বান্না করেছে। করেছে করেছে ও। লুকি বউ, তার বা রান্না। আহ, কি হচ্ছে কি, খাওয়ারটা মুখে না দিয়ে নিন্দে মন্দ করা, ছি ছি। এবার তোমরা খেতে বসে পড়ো। হ্যাঁ দাদা, আর পাচ্ছি না। ইয়েস ইয়েস, প্লিজ টেক ইউর সিট শ্বশুরবাড়ি, আমি এখন সার্ভ করব। হ্যাঁ সেই ভালো, তাহলে চলো সব বসে পড়ি নাকি?
দাঁড়াও দাঁড়াও, অত তারা কিসের নতুন বউ? আরে এতক্ষণ তো তোমরাই তারা করছিলে, এখন আবার কি হলো শুনি? দাঁড়াও সময় হোক, সব বুঝবে সব দেখবে, তাই না? তোমাদের আবার কি হলো বলো দেখি? এখনো হয়নি, তবে এবার হবে। বলি মিনু, আয় যা দেখি, দেখে আয় তো সবকিছু কদ্দুর। সব তৈরি, উবা সব তৈরি, ভালো। তা নতুন বউ, এবার তুমি মন খুলে পরিবেশন করবে, কেমন? কি সব তৈরি দেখবে তো, কই রে ডাকটা দে তাহলে। এসো গো এসো, তোমরা সকলে এসো, আর অপেক্ষা করতে হবে না, এসো 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 এসো। এই না তোমার বউ লক্ষ্মী। এবার তোমার লক্ষ্মী বউকে বলো এদের সবাইকে পরিবেশন করতে। আরে বাবা, বউ যখন ঘরে লক্ষ্মী তখন কি আর খাবারের অভাব হবে? বলো বউ, দাও দাও, তুমি সবাইকে খেতে দাও। তাছাড়া এত বড় একটা অনুষ্ঠান বলে কথা, চাটি লোক না ডাকলে হয় নাকি? হ্যাঁ, তাছাড়া মানে সবাই নিজে চোখেই দেখুক আমাদের ঘরের বউ কেমন লক্ষ্মী। এ তোমরা কি করলে, কি করলে তোমরা? ছি ছি ছি, মানুষ এমন নিষ্ঠুর হয়? ও লক্ষ্মী বউ, দাঁড়ি দাঁড়ি সময় নষ্ট করো না, খেতে দাও এনাদের, খেতে দাও। ওনারা হলেন অতিথি, তখন যেমন নাপে নাপে সব কিরম পাত পেরে ফেললে, এবার ওনাদের এই ভাতটা বেড়ে দাও দেখি। যা যা ওইসব সুস্বাদু রেঁধে চা, সব দিয়ে ফেলো দেখিনি। সর্বনাশ, এখন কি হবে? এটা কি করলে তোমরা? এক গাদা বাড়ির লোকের সামনে পেশ করেছি, এবার সকলের সামনে নাকটা কাটা যাবে। কি হবে গো ভরবতী, এত খাবার কোত্থেকে আসবে? এটা কি হলো মিস্টার গিয়োভূত? কই গো, সবাই যেন পাথর হয়ে গেলে, বউকে বলো খাবার দিতে। হে ঠাকুর, এ কি করলে তুমি ঠাকুর? এত চাল আর কি আশ্চর্য, ওনারা কি বসে থাকবেন নাকি? খেতে দাও। ভেবো না শিলা বৌদি, যা রান্না আছে এতে সবার হয়ে বেশি হয়ে যাবে। দেখেছ বৌ বাবার কিরকম অন্নপূর্ণা,
ও আগে থেকে টের পেয়ে গেছিল, তাই তো তাই তো আয়োজন করে রেখেছে সামনে দিতে। মামা স্বয়ং আমার অন্নপূর্ণা, অন্নপূর্ণা মামা। যদি আপনার বৌমা অন্নপূর্ণা হয়ে থাকে তাহলে বলুন খাবার পরিবেশন করতে, এই খাবার খেলেই বোঝা যাবে কত ধানে কত চাল। দাও দাও তো কি দাও, খাবার দাও এনাদের দাও। সাবধানে পারবি তো, ভারী লাগছে খুব। ছি, এ খাবার দাবার ছিঁড়ি, এই যে হাতাই ধরতে পারে না। এটা কি ঘরের বউয়ের ছিঁড়ি? দেখুন এবার, আপনারাই দেখুন এবার, সবার সামনে প্রমাণ হয়ে যাবে যে এই বউ কিরকম অলক্ষী। হ্যাঁ আপনারাই বলুন, আপনারাই বলুন। জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছে একেবারে আমাদের। ছি ছি, বাইরের লোকের সামনে ঘরের বউয়ের এরকম অপমান! হাজার হোক, বাড়ির বউ তো। শুনুন, আপনারা দয়া করে আমার কথাটা শুনুন। উনি নতুন শহর থেকে এসেছেন, আজকে প্রথম পরিবেশন করেছেন। ওনার যদি কিছু ভুল হয়ে যায় তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা না হয় খাবারটা খেয়ে তারপর বিচার করবেন।
দারুণ হয়েছে, দারুণ। সাক্ষাৎ অন্নপূর্ণা, রান্নায় কি স্বাদ? খুব গুণী বউ, অপূর্ব রেঁধেছে। আহা, আপনারা আমাকে বলছেন কেন? রান্না তো মিস্টার গ্যামুত করেছে। কিন্তু রান্না যে তোমার নিজের হাতে করার কথা ছিল। হ্যাঁ, হাত তো আমারই ছিল, বাট মিস্টার গ্যামুত ওই হাত ধরেই রান্না করে দিয়েছে। মিথ্যে বলে খেয়ালে শেখরের মা? ছি ছি, এ কি কথা! এই তোমাদের বৌমা? তাহলে এবার আপনারা বুঝুন, হ্যাঁ, বরকে দিয়ে রান্না করে এসে নিজে প্রশংসা পেতে চায়। অলক্ষীর আবার প্রশংসা কি? এই মেয়েকে বাড়িতে রাখা মানে বাড়ি অপবিত্র করা। হ্যাঁ, আপনি কি করলেন? সবই তো ঠিকঠাক মিটে যাচ্ছিল, এসব কি বলার খুব দরকার ছিল? আমি কি করব? আমি তো আমার রান্নার এক্সপিরিয়েন্সটা সবার সাথে শেয়ার করছিলাম, আর একা ক্রেডিটটা নিলে তো ওটা মিথ্যে হতো, বলুন। এখন কি হবে? প্লিজ মিস্টার কিউব, প্লিজ কোনো প্ল্যান ভাবুন। চুপ করো তোমরা, লজ্জা করে না? আর কত নিচে নামবে তোমরা? বাড়ির বউকে সারাক্ষণ ধরে হেনস্থা করে চলেছো, তাতেও শখ মেটেনি তোমাদের, এখন আবার বাইরের সমস্ত লোক ডেকে এনেছো তাদের সামনে বাড়ির লোককে অপমান করবে বলে। কি প্রমাণ করতে চাইছো বলো তো? কি প্রমাণ করতে চাইছো? কি পাও এর থেকে তোমরা বলো? একটু ভালো থাকতে ইচ্ছে করে না? না, রাত্রির দিন শুধু অন্যের খুঁত ধরা, অন্যকে ছোট করা, অন্যকে হিংসা করা, এই করে কি অনেক বড় লোক হয়ে যাবে তোমরা? তাই যদি হতো তাহলে এতদিন হলে না কেন শুনি? হ্যাঁ, বাড়ির বউকে সকলের সামনে হেনস্থা করতে, অপমান করতে খুব ভালো লাগে তোমাদের, তাতে তোমাদের খুব সুখ। মানুষ তোমরা, মানুষ অমানুষ এক একটা। না, আমি বলছিলাম কি, একটা কথা বলবে না? আর কোনো কথা বলার মুখই নেই তোমাদের। একটু চোখটা মেলে দেখো, এই বাচ্চা মেয়েটার দিকে একবার দেখো। ও না, তোমার আমার থেকে অনেক বড় মনের মানুষ। হ্যাঁ, অনেক বড় মনের মানুষ, ওর থেকেও তো কিছু শিখতে পারতে তোমরা। না, তা শিখবে না। তা শিখবে কেন বলি? বলি, শেষ কবে দেখেছো তোমরা স্বামী স্ত্রীর মধ্যে এমন ভালোবাসা? শেষ কবে দেখেছো বলো দেখি? হ্যাঁ, শেখর, শেখর তার বউয়ের হাত ধরে তাকে রান্না করিয়ে দিয়েছে, এতে তোমাদের খুব গায়ে জ্বালা ধরেছে তাই না? শেখর ভালোবেসে তার বউয়ের পাশে থেকে তাকে বিপদ থেকে উদ্ধার করতে সাহায্য করেছে, এতে তোমাদের গা জ্বলে পড়ে গেছে। বলি, হাত ধরা বড় সহজ কথা নয়, বড় সহজ কথা নয় হাত ধরা। যে ছেলেটা ভালোবেসে তার বউয়ের পাশে থেকে তার হাত ধরে তাকে বিপদ থেকে উদ্ধার করলো, তাকে বাহবা না দিয়ে তার নিন্দে করছো তোমরা। বাহ 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 বাহ, চমৎকার! আসলে হিংসা হচ্ছে তোমাদের, জ্বলে পুড়ে যাচ্ছ তোমরা, কেন জানো? কারণ তোমাদের বড়রা তো আর তেমন ভাবে এসে তোমাদের হাত ধরে নেকো। হ্যাঁ হ্যাঁ, তোমার জীবনে তো খুব সুখ, খুব স্বামী ভাগ্য তোমার, তাই না? নেই তো, আমি জানি আমার কপালে স্বামী ভাগ্য নেই, স্বামী সুখ নেই, কিন্তু তাই বলে তোমাদের মতো আমি
এদের দেখে হিংসে করি না তো। আমি তো ওদের দুজনের ভালোবাসাকে কাঙালের মতো দু চোখ ভরে দেখি কই, কম করে হিংসে করতে পারি না তো। এই যে শিলা বৌদি, তুমি এই অভিদাকে দাবড়ে ধমকে পায়ের জুতোটি করে রেখে দিয়েছো, তাহলে কি আর স্বামী এসে তেমন ভাবে হাত ধরে তোমার বলো? এই যে ভাড়াটে বউ, তোর বর তো পালিয়ে পালিয়েই বেড়ায়, সে বুঝি তোর ভালোবাসায়? আর বৌদি, তোমাকে আর কি বলবো, তোমার বর হাত ধরা তো দূরের কথা, রাতের পর রাত বাড়িই ফেরে না, আর যদি বা ফেরে গলা অব্দি মদ গিলে ফেরে। তাই হাত ধরার যে কি মর্ম সেটা তোমরা আর এ জন্মে বুঝবে কি করে বলো? তেরি প্যারি প্যারি সুরত গো, কিসি কি নজর না লাগে চশমে বাজু